দেবতাদের কিন্তু আমাদের 24 ঘন্টাতে দিন রাত 12 ঘন্টা কিন্তু দেবতাদের 6 মাস দিন 6 মাস রাত এই সময়টা এই শরৎকালটা দেবতাদের রাত্রিকাল দক্ষিণায়ন বলে ফলে দেবতা ঘুমিয়ে আছেন কিন্তু মা দুর্গার আরাধনার জন্য তো রামচন্দ্রের ইমিডিয়েটলি দরকার আজকে যেমন আমরা ইমার্জেন্সি পেলে 999 করে রামচন্দ্র সেই যুগে 999 করে মা দুর্গার আরাধনা করেছিলেন এবং আরাধনার আশীর্বাদ পেয়েছিলেন রাবণ বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন সেই স্টোরি আলাদা আমরা যারা এই শরৎকালে আমরা সাধারণত এই শরৎকালের পূজাটা করি এখন প্রচলিত সবচেয়ে বেশি পূজা হয় শরৎকালে তাই বাসন্তীপুরে যে হারিয়ে গেছে তা কিন্তু না বাসন্তী এখন এই যে শরৎকালে আমরা যে পূজাটা করি এটা কিন্তু অকাল বোধনে করি অকাল বোধনে ওই যে ঘুমিয়েছিল এই ঘুমিয়ে থাকাকে জাগ মানে জাগিয়ে তোলাটাকে বলে অকাল বোধন এই দুর্গাপূজা বসন্তকালে কিন্তু বোধন লাগে না শরৎকালে আমরা এই দুর্গাপূজার সময় বোধন করি 800 বছর আগের একটা পুজোতে তখন রাজা কংস নারায়ণ উনি 9 লক্ষ টাকা খরচ করেছিলেন যেটা বর্তমান সময়ের অর্থনৈতিক ভ্যালুতে প্রায় 300 কোটি টাকার উপরে দাঁড়ায় সে কারণে ওই যে 9 লক্ষ টাকা উনি খরচ করেছিলেন উনি আসলে কিসে খরচ করেছিলেন এটা 800 বছর আগে 9 লক্ষ টাকা খরচ করতে গিয়ে নিশ্চয় উনাকে সাজসজ্জা করতে হয়েছে উনি যে প্রতিমা করেছিলেন সেখানে খরচ করতে হয়েছে উনি জনসাধারণকে যে প্রসাদ দিয়েছিলেন সেখানে খরচ করতে হয়েছে তো এরকম একটি বড় আয়োজনকে উনি তখন দুর্গা পূজা শব্দ থেকে দুর্গা উৎসব শব্দটা প্রচলন করেন যেটা আসলে উৎসব এটা আরাধনার পরেও গিয়ে একটি উৎসবের জায়গায় চলে আসে দুর্গা পূজাটা কিন্তু বনেদি পূজা আগে জমিদার রাজা তারপরে বনেদি পরিবার বিত্তমান পরিবারের মধ্যে ছিল কারণ রাজস্বিক পূজা প্রচুর খরচ হয় পরবর্তী পর্যায়ে যখন অর্থনীতিটা হলো তারপরে আসলো কিন্তু বারোয়ারি পূজা এই রাজস্বিক পূজার থেকে আসলো বারোয়ারি বারোয়ারি পূজা মানে বিত্তবান কয়েকজন মিলে তারপরে আসছে সার্বজনীন পূজা আজকে আমরা যেটা করি সার্বজনীন ফোরামের কারণে যে মানুষগুলো যুক্ত থাকেন এই মানুষগুলো হচ্ছে যে নানান পেশার নানান বুদ্ধির নানান অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের সে কারণে একটা সার্বজনীন ফোরাম নানানভাবে হচ্ছে কি ইনসিস্ট করে কাজটা করার জন্য তখন মণ্ডপ সজ্জার ব্যাপারটিকে আমি যখন নিলাম তখন এই একচালির জায়গায় আমরা ভাবলাম যে একচালির জায়গায় যদি আমরা আরও সুন্দর করে সাজাতে চাই এখন মণ্ডপটা যখন বড় হয়ে গেল তখন একচালির প্রতিমা করলে মাঝখানে পড়ে যাচ্ছে দুই দিকে খালি থাকছে এই কনসেপ্ট থেকে আসলো একচালি থেকে পাঁচচালি আমরা যখন প্রথমে কাজ করতাম সেটা শুধু কাঠ বাঁশ কাপড় এরকম কিছু বিষয় নিয়ে আমরা সাজসজ্জা করতাম তার কিছুদিনের মধ্যে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালের সাথে যুক্ত হই যেগুলো আমাদের ক্যারিয়ারের শুরুতে ছিল না কিন্তু কাজ করতে গিয়ে আমরা ম্যাটেরিয়ালগুলোর সাথে যুক্ত হই কীরকম যে প্লাস্টিকের কিছু ম্যাটেরিয়াল লোহার কিছু ম্যাটেরিয়াল এগুলো আমাদের দেশে আমদানি হইতে শুরু করে যখন মুক্তিযুদ্ধের সময় ছিল তখন দেখলাম ওখানে মায়ের মূর্তি মা কিন্তু ত্রিনয়নে তৃতীয় নয়ন মায়ের কিন্তু দুটো নয়ন আর তৃতীয় নয়ন মানে তৃতীয় নয়নে তিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে সব দেখেন এই ত্রিনয়নের দুর্গা এখন মাতৃরূপে একটা আলাদা মুখ সেই মায়ের মুখগুলোর মধ্যে এসে ফিল্ম স্টারের মুখ বসতে শুরু করলো শ্রীদেবীর মুখ সেই সময় বৈজয়ন্তালে মালার মুখ এটা বসতে শুরু করে এটি কলকাতাতে কয়েক বছর চলেছে কিন্তু তারপরে সেখান থেকে তারা সরে গেছে আজকে সেই জিনিসটা এখন আর নেই এখন যে বিষয়টি আছে মানে পশ্চিমবঙ্গে বিশেষত এবং ভারতবর্ষে থিম পূজার ব্যাপারটি মানে যথেষ্ট হয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু এই থিমের কনসেপ্টটা সেই মাত্রায় নেই বিভিন্ন অঞ্চলের মণ্ডপ বিভিন্ন রকম দেখতে এই কারণে যে ওখানকার উপাদান এবং ওখানকার পরম্পরা যেসব অঞ্চলে যেসব ধরনের মণ্ডপ হয় ঢাকা থেকে লোক গিয়ে কিন্তু এগুলো করেন না তাদের স্থানীয় লোকজন এই কাজগুলো করেন সে কারণে ওই অঞ্চলে দীর্ঘদিনের প্র্যাকটিসের একটা পরম্পরা আছে যেরকম খুলনা অঞ্চলের মণ্ডপগুলো যদি আমরা দেখি ওখানে অনেক বেশি ডিটেলিং ওয়ার্ক থাকে অনেক বেশি নিপুণ কাজ থাকে এটা দীর্ঘদিনের চর্চা এবং পাশে সুন্দরবন থাকার কারণে ওখান থেকে কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায় আমরা তো গত 20-25 বছর ধরে দেখেছি ওখানে বেতি দিয়ে মণ্ডপ হচ্ছে সুন্দরবন থেকে আসছে বেতিগুলা পাট কাঠি দিয়ে হচ্ছে কারণ খুলনা অঞ্চল পাটের অঞ্চল তারপরে পোড়ামাটির টেরাকোটা এগুলো দিয়ে ওখানকার মণ্ডপগুলো তৈরি হয় আবার যশোর মাগুরা এখানে যদি আমরা আসি দেখতে পাবো যে অনেক উঁচু উঁচু ধরনের মণ্ডপ আমরা করতাম প্রতিমার অস্ত্র মার দশভুজা দশ এই অস্ত্র মাটি দিয়ে করতাম সেই অস্ত্রের এখন
সোলা এসছে, অনেক আধুনিক উপকরণ এসছে। সুতরাং মার সাজসজ্জাতে অনেক আধুনিক উপকরণ এসছে। আগে একরকম ছিল, এই সাজসজ্জাতে মায়ের অর্নামেন্টসে অনেক উপকরণ এসছে। মায়ের শাড়িতে, মায়ের গয়নাতে আগে মাটি দিয়ে কাপড় বানাতাম, সেই মাটির কাপড়ের জায়গায় অনেক ধরনের কাপড় এসছে, অনেক ধরনের অর্নামেন্টস আসতেছে এবং অনেক ইমিটেশনস আসছে, চাকচক্য আসছে, জৌলুস আসতেছে। এর সাথে যেটা হচ্ছে মণ্ডপগুলোতে আলোর খেলা। নাটকে আমরা যেমন আলোর একেবারে বিচ্ছুরণ ঘটাই এবং নাটকে একটি আলোকসজ্জা, একটি আলো যে প্রক্ষেপণে একটা একটা কিন্তু একটা কথা বলে, এখানেও কিন্তু আলো দিয়ে আমি কথা বলাচ্ছি। আগে এক সময় কাগজগুলো কাপড়ের হতো, সুতি কাপড়। আগে এক সময় কাজগুলো হচ্ছে বেতির হতো, পাটের হতো, চটের হতো। তো এটা দিনে দিনে সব কিছু হচ্ছে বোর্ডের হয়ে যাচ্ছে, কাজটা সহজ হচ্ছে, সে কারণে এখানকার মানুষজন এই বোর্ডে চলে যাচ্ছে। এবং যেহেতু পরম্পরাটা নষ্ট হচ্ছে, আগে যারা পুজো মণ্ডপ বানাতেন তাদের শিষ্যরা বা তাদের সন্তানরা এই কাজে এখন আসতেছেন না। মা কিন্তু সততা, সেই আছে। মায়ের কপালে সিন্দুর থাকে, হাতে শাখা থাকে, মার বেশভূষার ভিতরে শাড়ি আছে, লক্ষ্মী সরস্বতী কাপড় পরছে। সরস্বতীকে আমরা যে কনসেপ্টে দেখি, সরস্বতী মানে বিদ্যার দেবী, বিদ্যার দেবী যেই মুহূর্তে দেখছি তখনই কিন্তু চোখ বন্ধ করলে একটা শ্বেত শুভ্র বিষয়টা কিন্তু আসে চোখের মধ্যে। লক্ষ্মী ঐশ্বর্যের প্রতীক, শুধু সোনা শুধু তার অঙ্গের রূপও কিন্তু এরকম। গণেশ একরকম, কার্তিক হলো যুবকের প্রতীক, সুতরাং তার চেহারার ভিতরে সে এক তারুণ্য আছে যুবকের প্রতীক। সুতরাং এই জিনিসগুলো আছে, এটি এই এই এইখানেই কিন্তু ছোটো ছোটো অনুষঙ্গগুলো আছে। এবং আমি যে কথাটি বললাম যে আমি আমার মাকে, আমার মেয়েকে যেভাবে সাজাই, আমার লোকজ সংস্কৃতিতে যেভাবে সাজাই, তারপরে আমাদের এখানে যে শরৎকাল পূজার শরৎ, শুধু শরৎকালের কাশফুল আসতেছে, শিউলি আমার একটি অঙ্গ, পদ্মফুল একটি অঙ্গ, এগুলো একেবারে মানে পদ্মফুল 100 পদ্মফুল লাগবে, সেই জিনিসগুলো আছে। কিন্তু সেই ফুলগুলো, সেই পরিবেশগুলো, বেলপাতা, বেল্লপত্র, মানে আমি যে পুজোর মধ্যেও যে কাজ, বেলপাতা লাগবে, বেল্লপত্র লাগবে, ধান লাগবে, দূর্বা লাগবে, এমনকি আমার এসে পতিতার বাড়ির মাটিও কিন্তু লাগে। আমরা এবার যে ভাবনা নিয়ে কাজটা করছি, এটা আধুনিক যে আর্কিটেকচারাল ফর্ম আছে, স্থাপত্য শৈলীর যে আধুনিক ফর্মগুলো ব্যবহার করা হয়, সেইটাকে একটু ম্যানুপুলেট করে আমরা পৌরাণিক ঢঙে চলে গেছি। যেরকম এখানে যে মোটিভ ব্যবহার করা হচ্ছে সেটা পৌরাণিক, কিন্তু যে আকার আকৃতি ব্যবহার করা হচ্ছে সেটা আধুনিক। ধর্ম যার যার উৎসব সবার, এইটুকুন আমরা উঠেছি, আসতে পেরেছি, কিন্তু লক্ষ্যটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশে যদি পৌঁছতে চাই তাহলে রাষ্ট্রটিকেও সবার করতে হবে। মা দুর্গা কাছে সেটি আমাদের প্রার্থনা থাকবে যে রাষ্ট্রটা যেন ওই যে বেশ মানে পতিতার বাড়ির মাটি, সেই পতিতা থেকে আরম্ভ করে একেবারে সমাজের নিচু তালা থেকে আরম্ভ করে একেবারে উঁচু তালা পর্যন্ত রাষ্ট্রটা যেন সবার হয়।